যেমন খাদ্যের অন্বেষণে ছোটাছুটি করে কিছু খাদ্যের আশায়, যে খাদ্য ভুক্ত দ্রব্য গ্রহণ করলে তার ক্ষুধা দূর হয়ে যাবে, শান্তি অনুভব করবে। তদ্রূপ কৃষ্ণ ভক্ত ভাগবত কথা শ্রবণ পিপাসু ব্যক্তি, তারা হরিকথা শ্রবণ করার জন্য বিভিন্ন দূর দূরান্তে চলে যায় ওই ক্ষুধার্ত ব্যক্তির ন্যায়। প্রকৃত যিনি কৃষ্ণ ভক্ত, ভাগবত ভক্ত, তিনি ভাগবতের কথা না শুনে থাকতে পারেন না। কেননা ভাগবতে কার কথা রয়েছে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দের কথা। শাস্ত্রে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈসে করে নিত্য, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দই একমাত্র আদি পুরুষ, সে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কথা ভাগবতে বর্ণিত হয়েছে। সে পরম পুরুষ গোবিন্দের যারা শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তারা এক মুহূর্ত কৃষ্ণ কথা হরিকথা না শ্রবণ করে থাকতে পারেন না। তাই হরিকথা পিপাসু ভক্তগণের চরণ বন্দনা করে আজকের মতো হরিকথা শ্রবণ আস্বাদন কীর্তন করার আমরা চেষ্টা করব। কৃষ্ণ কথা হরিকথা বলার কোনো যোগ্যতা আমার নেই। আজকের আলোচনায় অনেক ভুল ত্রুটি হতে পারে, হবে, নিজ সন্তান জ্ঞানে আমার অপরাধ ক্ষমা করবেন। আলোচনার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, পেয়ে যান, সন্তান জ্ঞানে আমার অপরাধ ক্ষমা করবেন। কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি কখনোই কোনো কিছু আলোচনা করি না এবং শাস্ত্রের বাইরেও কিছু আলোচনা করার চেষ্টা করি না। শাস্ত্রে একটি কথা আছে, আসুন আমরা একসঙ্গে একটি শ্লোক পাঠ করব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, তাহলে আমরা এই সংসারে কেন এসেছি? শাস্ত্র কি বলছে? কৃষ্ণ ভজন করার জন্য আমরা সংসারে এসেছি। এখানে এতগুলি মানুষ, কেউ বললেন কেউ বললেন না, আবার একটু বলেন তো জোরে, আমি একটু কানে কম শুনি, বয়স হয়ে গেছে তো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। বাবা আরেকটু জোরে বলেন না, গোলক বিন্দু বাবা অনেক দূরে, গোবিন্দ শুনবে তো, আরেকটু জোরে বলেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, জোরে, ওরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনো। এটা শাস্ত্রের কথা। তাহলে আমরা জগতে কেন এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য, হরি ভজন করার জন্য। আসলে কি কৃষ্ণ ভজন করছি? আমরা করলেও বা কতটুকু করছি? সবসময় আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা নিজের সংসার নিয়ে, ব্যবসা নিয়ে, স্বামী সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে আমরা ব্যস্ত থাকি, গোবিন্দের জন্য সময় কই? আর এত সংসারের কাজ করার পরে যদি একটু সময় পাই, আশেপাশের কয়েকজন মহিলা মিলে অন্যের সমালোচনায় বসে যায়। ওরে দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজলে রাধা কৃষ্ণের চরণারবিন্দে। দিনটা মিছা কাজে চলে গেল, রাত্রি গেল নিদ্রে, গোবিন্দ ভজন হলো না। অনন্ত কোটি জি 84 লক্ষ জনই ভ্রমণ করি আমরা, তার মধ্যে মাত্র 4 লক্ষ জনম মানুষের, আর 80 লক্ষ জনম পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা হয়ে ঘুরে বেড়ায়। বহু জন্মের স্বীকৃতির ফলে এই দেব দুর্লভ মনুষ্য জনম লাভ করেও যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলে ধরি না দেই, জন্ম দে বিতা হয়ে যাবে বাবা, জয় রাধে। এই কলিযুগে, ধন্য কলিযুগে দেবতাগণ
নবদ্বীপের ঘাটে ঘাটে পথে পথে মানুষের রূপ ধারণ করে মনুষ্য জন্ম লাভ করে আমার গৌরাঙ্গের ভজনা করছে, আমার নিত্যানন্দের ভজনা করছে। আর আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেও হা নিতাই হা গৌর বলে কাঁদলাম না, নিতাই গৌর হরে বল বলে ভক্তের অঙ্গ জড়িয়ে ধরলাম না, ভক্তের চরণ ধরে মস্তকে ধারণ করে আমার এই পাপি দেহটা আর শান্ত করতে পারে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম একমাত্র ভক্তের কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই ভক্তের কৃপা সবার আগে, ভক্ত সারা জীবন গোবিন্দ গোবিন্দ করে কাঁদে, আর আমার গোবিন্দ সারা জীবন ভক্ত ভক্ত করে কাঁদে, এই হচ্ছে ভক্ত ভগবানের স্বভাব। যদি ভক্তের মতো ভক্ত হতে পারি তাহলে আমিও গোবিন্দকে বশ করতে পারি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার কাছে কোনো কিছুর অভাব নেই সেই গোবিন্দ, শুধু ভক্তের ভক্তির লালসায় ভক্তের পিছনে পিছনে ছুটে যায়। সামনে আসছে আষাঢ় মাস, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ভগবানের যতগুলো রূপ আছে তার মধ্যে সবচাইতে দয়ালু, সবচাইতে কৃপালু, সবচাইতে উদার, অল্পতেই যার কৃপা লাভ করা যায় সে হচ্ছে আমার প্রভু জগন্নাথ, যিনি নীলাচল ধামে পুরী ধামে অবস্থান করছেন। কিন্তু ভগবানেরই রূপ, ভগবানের এই রূপটি অনন্য ভগবানের রূপের চেয়ে একটু আলাদা না জগন্নাথের রূপ? কত বড় বড় চোখ জগন্নাথের দেখেন তো, হাত নেই পা নেই, কত বড় বড় চোখ, কেন এই রূপ, কিভাবে এই রূপটা আসলো? আর এই রূপটা তো ছিল গোলকে, তাহলে মর্তে আমরা কিভাবে এই রূপে দর্শন করলাম? জগন্নাথ তার শুদ্ধ ভক্ত ছিল, পুরীধামের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তিনি ভগবান বিষ্ণুর একজন পরম শুদ্ধ ভক্ত ছিল। ভগবান বিষ্ণু তার ভক্তিতে প্রসন্ন হয়ে এই দারু ব্রহ্মরূপে পুরীতে অবস্থান করলেন। সমুদ্রে ভেসে আসা তিনটি কাঠ দারু ব্রহ্ম, দারু মানে কি গাছ বৃক্ষ, ব্রহ্ম ভগবান সমুদ্রের জলে ভেসে আসলো এবং ভগবান জগন্নাথ দেব শিব তার মহান ভক্ত ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্ন দেখালেন, সমুদ্রে ভেসে আসা তিনটি কাঠ নিয়ে তুমি আমার বিগ্রহ তৈরি করো। তিনি দৌড়ে গেলেন সমুদ্রে তটে, বিগ্রহ তিনটি দর্শন করেই তিনি দণ্ডবত প্রণাম করে কীর্তন সহ ভক্তি সহ তাকে নিয়ে আসলেন। এবার বিগ্রহ তৈরি করার জন্য শিল্পী দরকার, মিস্ত্রি সূত্রধর দরকার, কিন্তু সেই বিগ্রহর যে কাঠ দারু ব্রহ্ম এত শক্ত ছিল কোনো মিস্ত্রি কোনোভাবেই হাতুর বাটাল সেখানে ঠেকাতে পারলেন না, তাহলে কিভাবে এই বিগ্রহ তৈরি হবে? তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মার রূপ ধারণ করে মহারাজ ইন্দ্রদ্যুম্নর সামনে এসে উপস্থিত হলেন, বলেন মহারাজ আপনি যে মিস্ত্রি খুঁজছেন আপনি যদি আমাকে আজ্ঞা দেন আমি এই ব্রহ্ম দারু ব্রহ্ম দিয়ে এই কাঠ দিয়ে আমি ভগবানের বিগ্রহ তৈরি করতে পারব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যে রুমের মধ্যে বিগ্রহ তৈরি করব 21 দিনের মধ্যে আপনারা এই রুমের মধ্যে আসতে পারবেন না। ঠিক আছে, তাকে একটা রুমের মধ্যে দেওয়া হলো, ছাতুর বাতালে ঠক 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 করতে করতে তিনি
বিগ্রহর কাজ শুরু করে দিলেন, দরজাটি বন্ধ আছে। 15 দিনের মাথায় সেই ঘর থেকে কোনো শব্দ আসছে না। তখন রাজমাতা গুণ্ডিচা দেবী কর্ণপাত করছেন, কেন শব্দ হচ্ছে না? তাহলে সেই মিস্ত্রি কি না খেয়ে মরে গেল, ব্যাপারটা কি? তখন বলছে, মহারাজ আপনি দরজাটা খুলে দেখুন না, কেন শব্দ হচ্ছে না? মিস্ত্রিটা কি বেঁচে আছে না মরে গেল? বলছে, না যাওয়া যাবে না, শর্ত দিয়েছে 21 দিনের আগে ঘর খোলা যাবে না। বলছে, আপনি যান না, স্ত্রীর অনুরোধে, গুণ্ডিচা মায়ের অনুরোধে মহারাজ ইন্দ্রদন্ম যেই দরজা খুললেন, সাথে সাথে দরজা খোলার শব্দ পেয়ে সেই শিল্পী অন্তর্ধান করলেন। সেই শিল্পী বিশ্বকর্মার নেই, চলে গেলেন। কিন্তু রুমে ঢুকেই দেখলেন সে বিগ্রহ অসম্পূর্ণ, এখনো হাত হয়নি, পা হয়নি, বড় বড় চোখ হয়েছে, চোখের পাপড়ি পর্যন্ত নেই। তখন তিনি ক্ষোভ প্রকাশ করলেন, হে প্রভু, আমার মস্ত বড় অপরাধ হয়ে গেছে, আমি শর্ত ভঙ্গ করেছি, আর শর্ত ভঙ্গ করেছি বলেই, 21 দিন পূর্ণ হয়নি বলেই প্রভু তোমার মূর্তি ও বিগ্রহ সম্পূর্ণ হলো না। এইভাবে তিনি যখন আক্ষেপ করতে লাগলেন, তখন ভগবান তাকে দৈববাণী করলেন, হে ভক্ত তুমি চিন্তা করো না, আমি এই অসম্পূর্ণ, এই অসম্পূর্ণ মূর্তিতে, এই বিগ্রহে আমি পূজিত হব, এবং সারা বিশ্ব আমার মন্দিরে এত ভক্ত আসবে, এবং আমার হাত নিয়ে আমি এত প্রসাদ ভোজন করব, এই মন্দিরে এত প্রসাদ বিতরণ হবে যা ভুবনে প্রসিদ্ধি লাভ করবে, নাম ডাক হয়ে যাবে, জগন্নাথ মন্দিরের মতো প্রসাদ আর কোথাও হয় না। তুমি আমার এই রূপেই মন্দিরে প্রতিষ্ঠা করো, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে তুমি আহ্বান করো, সেজন্য আমার বিগ্রহ প্রতিষ্ঠা করো। এর আরেকটি কারণ আছে, ভগবান কেন এই অসম্পূর্ণ রূপ আসলেন, আর ইন্দ্রদম্ব রাজা কেনই বা 15 দিনের মাথায় দরজাটা খুলে দিলেন? আজকে খুব সুন্দর সুন্দর কথা হবে, হরিকথা হবে, এক মুহূর্ত ওদিক ওদিক আর মন করা যাবে না। আপনারা যেমন কৃপা করবেন, এখান থেকে জগন্নাথ আপনাদেরকে তেমনই কৃপা করবে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন মধুময় বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় বসবাস করছিলেন 16,108 জন স্ত্রী নিয়ে, দ্বারকায় তিনি তখন বৃন্দাবন লীলা শেষ করে দ্বারকায় চলে গেলেন, কয়জন মহিষী ছিলেন? 16,108 জন। এরা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত সুন্দরী, নানা গুণে গুণান্বিতা, তারা প্রত্যেকেই অত্যন্ত ভক্তির সাথে, যত্নের সাথে আমার প্রভু গোবিন্দের সেবা দিতেন, পরিপাটির সাথে তারা কৃষ্ণের সেবা দিতেন। কিন্তু আমার গোবিন্দ রাত্রে যখন ঘুমাতেন, ঘুমের ঘরে তিনি বলতেন, রাধে রাধে, গোপী গোপী, বৃন্দাবন বৃন্দাবন বলে তিনি কাঁদতেন। সারাদিন যেমন আমরা যেমন চিন্তা করি, রাত্রিবেলা স্বপ্ন তো আমরা তাই দেখি, কিন্তু আমার গোবিন্দ বৃন্দাবন ত্যাগ করার পরেও তার মনে সবসময় বৃন্দাবনের স্মৃতিগুলো জাগ্রত হচ্ছে, আর বৃন্দাবনের সমস্ত ভক্তের কথা তিনি স্মরণ করছে। তাই রাত্রে ঘুমের মধ্যেও তিনি রাধে রাধে বলে কাঁদে, গোপী গোপী বলে কাঁদে, বৃন্দাবন বৃন্দাবন বলে কাঁদে। তখন 16,108 জন স্ত্রী চিন্তা করছে, আমরা এত ভক্তি করে, এত যত্ন করে, এত পরিপাটির সাথে প্রভুর যত্ন করছি, সেবা দিচ্ছি, তারপরেও কেন প্রভুর মন পাচ্ছি না? তারপরেও কেন আমার প্রভুর মনটা বৃন্দাবনে রয়ে গেছে? বৃন্দাবনে কি হয়েছিল আমাদের জানতেই হবে। এমন কি আছে যে আমার প্রভু গোবিন্দ বৃন্দাবনের কথা তিনি ভুলতেই পারছেন না? জয় শ্রী রাধে। তাহলে কার কাছে জিজ্ঞাসা করলে আমরা বৃন্দাবনের কথা জানতে পারবো? কে ছিল বলুন তো, কৃষ্ণের সমস্ত লীলাগুলি সাক্ষাৎ কে দেখেছিল বলুন তো, ভক্তমা
আপনারা প্রতিদিন কিন্তু আশ্রমে পাঠ শোনেন, আমি জানি আপনারা সবই জানেন, এই কথাগুলিও জানেন। তাহলে বৃন্দাবনে যে কৃষ্ণের লীলাগুলি প্রত্যক্ষভাবে কে দর্শন করেছিল? কৃষ্ণের কয়জন মাতা? কয়জন মাতা কৃষ্ণের? দুজন। কে কে? দেবকী মাতা আর রোহিণী মাতা। সে রোহিণী মা আর যশোদা মা তারা ছিলেন গোকুলে, আর দেবকী মা ছিলেন কোথায়? কংসে। এবার দেবকী মা জানতেন কি? জানতেন আমার গর্ভে, অষ্টম গর্ভে যে সন্তানটি এসেছে তিনি স্বয়ং নারায়ণ। তাই দেবকী মা তিনি তাকে কৃষ্ণ জ্ঞানে, ভগবান জ্ঞানে, নারায়ণ জ্ঞানে তার সাথে সম্পর্ক রাখতেন। আর গোকুলে যে দুটি মা রয়েছে, যশোদা আর রোহিণী, তারা জানতেন এরা আমাদের সন্তান, তাই তারা নিজের সন্তান জ্ঞানে তাকে কানমলা দিয়েছে, তার সঙ্গে সেই বাৎসল্য লীলা, বাৎসল্য প্রেম, সেই আনন্দ উপভোগ করেছে। তখন দ্বারকায় ছিল রোহিণী মাতা। তখন সমস্ত স্ত্রীগণ চিন্তা করলেন, এই রোহিণী মাতা বৃন্দাবনের সমস্ত লীলাগুলি দর্শন করেছে, কৃষ্ণের শিশুকালে কি হয়েছে, কৈশোরে কি করেছে, যৌবনে কি করেছে, তাহলে ওনার কাছেই আমাদের কৃষ্ণের কথা শুনতে হবে। একদিন বলল শাশুড়ির কাছে, সমস্ত স্ত্রীরা বলল শাশুড়ির কাছে গিয়ে, মাতা আমরা আপনার কাছে গোবিন্দের বৃন্দাবন লীলা শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে আমাদেরকে এই বৃন্দাবন লীলা শ্রবণ করাবে। তখন রোহিণী মাতা বলল, দেখো এই বৃন্দাবন কথা, বৃন্দাবনের লীলা কথা, কৃষ্ণের চরিত্র কথা কৃষ্ণ বলরামের সামনে বলা যাবে না, ওরা তো এমনি বৃন্দাবনের নামে পাগল, আর পাগলকে যদি বলা হয় পাগল, তুমি নৌকা ঝুলাও না, পাগল আরো বেশি করে ঝুলাবে, ওরা এমনি বৃন্দাবনের প্রতি আকর্ষিত, আর বৃন্দাবনের কথা যদি বলি ওরা তাড়াতাড়ি বৃন্দাবন চলে যাবে, দ্বারকার রাজত্ব আর করবে না। যেদিন কৃষ্ণ বলরাম বাড়িতে না থাকে সেই দিন আমি তোমাদেরকে বৃন্দাবনের কথা বলব। একদিন কৃষ্ণ বলরাম একটি রাজসভায় যোগদান করার জন্য দ্বারকা থেকে বেরিয়ে যান। ওই দিন ওই সুযোগে রোহিণী মাতা সমস্ত পুত্রবধূগণের নিকট এই ভাগবতের কথা, কৃষ্ণের কথা বলতে লাগলো। তবে একটা শর্ত, কি শর্ত? আমি যে এখানে কৃষ্ণের বৃন্দাবনের কথা বলবো, এই দরজায় একজন দারোয়ান থাকতে হবে, দায়িত্বে থাকতে হবে, ওরা শুধু লক্ষ্য রাখবে কৃষ্ণ বলরাম আসে কিনা, যদি কৃষ্ণ বলরাম আসে দূর থেকে দেখেই আমাকে সংকেত দিবে কৃষ্ণ বলরাম আসতেছে, আমি ওখানেই বন্ধ করে দেব আর বলবো না। কোনোভাবেই কৃষ্ণ বলরামকে বৃন্দাবনের কথা মনে করিয়ে দেওয়া যাবে না। তাহলে কে থাকবে দরজায়? সমস্ত বৌদিরা ধল্ল ননদকে। কে ননদ? সুভদ্রা। বলে দেখো আমরা তোমার দাদাদের কথা শুনতে চাই, তুমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেবে, এই জন্য আমাদের যত অলংকার আছে তোমাদেরকে, তোমাকে আমরা সবাই বেশি বেশি অলংকার দেব, তাও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, একটাই কাজ তোমাদের, তোমার দাদারা আসলে সংকেত দেবে। সে কথা মতো সুভদ্রা দরজার ঠিক মাঝখানে দাঁড়িয়ে দুটি হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে দুটি হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার মাঝখানে। এবার রোহিণী মাতা, রোহিণী মাতা বৃন্দাবনের কথা শুরু করলেন, শিশুকালে কৃষ্ণ বলরাম কত না কত না কত না অলৌকিক ঘটনা করেছে, এই কৃষ্ণ কথা শুনতে 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 সুভদ্রা আর বাহ্য জ্ঞান নেই, কৃষ্ণ কথা এমন কথা, হরি কথা এমন কথা, যদি কেউ শুদ্ধ ভক্তি নিয়ে এক মন এক চিত্তে কৃষ্ণ কথা শ্রবণ করে তিনি কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাবে, তার আর বাহ্যিক জ্ঞান থাকবে না, দেহাত্মবুদ্ধি থাকবে না, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে প্রেম তরঙ্গে তিনি ভাসতে থাকবে।
চন্দ্র, যেদিন গোকুলে সর্বপ্রথম তার চরণটি রেখেছিলেন বসুমতী মাতা, ধন্য হলেন। একদিন মা যশোদা কৃষ্ণকে নামিয়ে ঘাটে গিয়েছে তার বসন্ত হওয়ার জন্য। ঠিক ওই সুযোগে বসুমতী মাতা প্রভুকে ধন্যবাদ করছেন, হে প্রভু আমি ধন্য হলাম, আমি বসুমতী ধন্য হলাম, আজকে তোমার দুটি চরণ আমার মস্তকে রেখেছে প্রভু, আমার জনম ধন্য। প্রভু আমি তো মাটি, আমি তো বসুমতী, আমি তোমাকে কি দিয়ে সেবা দিব প্রভু, তোমাকে সেবা দেওয়ার মতো আমার যে কিছু নেই। বাচ্চাদের একটু থামো, আমার যে সেবা দেওয়ার মতো কিছু নেই হে প্রভু, তুমি আমার প্রতি প্রসন্ন হও। ভগবান বলছেন হে বসুমতী, এই জগতে তোমার মতো সাধু আর নেই, এই জগতে হে বসুমতী, এই জগতে তোমার মতো আর সাধু নেই। কেন? দেখো তোমার কাছে সমস্ত সাধু ঋষি আশ্রয় পায়, সমস্ত সূর্যঘাটে আশ্রয় পায়, সমস্ত পশু পাখি তোমার পক্ষে আশ্রয় লাভ করে, তুমি কাউকে তাড়িয়ে দাও না, তাই তুমি মহৎ, তুমি শ্রেষ্ঠ, তুমি প্রকৃত সাধু। তুমি তো মাটি, তাহলে তোমার মাটিই দাও। কৃষ্ণ আমার সে বোঝের রজন মুখে দিচ্ছেন, মাটি খাচ্ছেন। মা যশোদা কৃষ্ণকে উপরে রেখে ঘাটে কৃষ্ণের বাসন ভূষণ ধুচ্ছে, অনন্য ব্রজ মায়েরা দেখছেন কৃষ্ণ লালা মাটি খাচ্ছে। তখন ব্রজ মায়েরা বলছে, মা যশোদা মাইয়ে, যশোদা মাইয়ে, তুমি কাহা যায় হে, তুমি কোথায়, কৃষ্ণ মাটি খাচ্ছে। যশোদা মা শুনছে কৃষ্ণ মাটি খাচ্ছে, সাথে সাথে মা দৌড়ে এসে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি মাটি খেলো কেন বাবা, আমার ঘরে কোনো কিছু কম আছে, মা আমি মাটি খাইনি তো, হা করো তো। যে হা করলেন, মাকে দেখলেন অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার গোবিন্দের মুখের মধ্যে। এই দৃশ্য দেখে মা যশোদা অজ্ঞান হয়ে গেল। তখন শিব ঠাকুর এসে মাকে জ্ঞান ফিরিয়ে দেন। যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিল সে যমুনা নদী, সেখানে ঘাটটাকে বলা হয় ব্রহ্মাণ্ড ঘাট। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখেছেন ব্রহ্মাণ্ড ঘাট, এখনো সেখানের মাটিগুলি সেই যারা দায়িত্বে আছেন সুন্দর করে মাটিগুলি সংগ্রহ করে ছেঁকে এখন রসগোল্লার মতো দলা বানিয়ে শুকিয়ে গোবিন্দের ভোগ লাগায়, আর তীর্থযাত্রী সে মাটি কিনে এনে প্রসাদ রূপে গ্রহণ করে। এইভাবে কৃষ্ণ আমার কত 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 লীলা করেছে। একদিন সমস্ত সখাদেরকে নিয়ে যমুনায় গেছেন কৃষ্ণ স্নান করার জন্য। ভগবান কৃষ্ণচন্দ্র সবসময় সখাদের নিয়ে আনন্দ করতেন। হঠাৎ একদিন স্নান করতে করতে কৃষ্ণ ডুব দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, কৃষ্ণকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সখারা, কৃষ্ণ তুমি কোথায়, কৃষ্ণ তুমি কোথায়, কেউ খুঁজে পাচ্ছে না। গোবিন্দ আমার চরণ পাহাড়ে চলে গেছেন, চরণ পাহাড়ে দাঁড়িয়ে তিনি মনোরোধ হচ্ছেন। আর কৃষ্ণের বাঁশি শুনে সমস্ত বন্ধুগণ সখাগণ বুঝে গেল কৃষ্ণ চালাকি করে দুষ্টুমি করে আমাদের কাছ থেকে চরণ পাহাড়ে চলে গেছে। আর গোবিন্দ যে আমার সেই পাহাড়ে দাঁড়িয়ে, পাহাড় তো পাথর আর পাথর, পাহাড় তো পাথর দিয়ে তৈরি, সে পাথরের উপরে দাঁড়িয়ে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন, এই বাঁশির ধ্বনি শ্রবণ করে সমস্ত ব্রজবাসীগণ, সমস্ত গোবৎসগণ কৃষ্ণের বাঁশির ধ্বনিকে কর্ণপাত করে কৃষ্ণের দিকে ছুটে আসছেন।
আর সেই কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে সেখানে যে পাথরের উপরে দাঁড়িয়েছিল, পাথর গলে গিয়ে কৃষ্ণের চরণ চিহ্ন এখনো আছে। যারা বৃন্দাবনে গিয়েছেন চরণ পাহাড়ে, কাম্য বনে চরণ পাহাড়ে গেলে দেখবেন কৃষ্ণের চরণ চিহ্ন। এই যে কাদামাটির মধ্যে পাটা দিলে কি হবে, পার একটা দাগ পড়ে যায়। এখন সেই গোবিন্দের, স্বয়ং গোবিন্দের চরণ চিহ্ন বৃন্দাবনে আছে। এইভাবে কৃষ্ণ আমার কত লীলা, কত লীলা করেছে, এই সমস্ত কথা শুনতে শুনতে সুভদ্রা তন্ময় হয়ে গেছে। তিনি যে দারোয়ানের দায়িত্ব নিয়েছে তিনি সেটা ভুলে গিয়েছে। এদিকে কৃষ্ণ বলরাম বাড়ি ফিরে এসেছে। যে বাড়ি ফিরে এসেছে, ঘরে ঢুকতেই দেখছে বোন দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। দুই ভাই দুই পাশ দিয়ে উঁকি দিয়ে ভিতরে কি হচ্ছে, তখন দুই ভাই দেখছে মাতা বৃন্দাবন লীলা করছে। এই সুযোগে তারা মনের আনন্দে সমস্ত বৃন্দাবনের কথা শ্রবণ করছে। কৃষ্ণ বলরাম ও যখন বৃন্দাবনের লীলা শ্রবণ করছে, শ্রবণ করতে করতে অষ্ট সাত্ত্বিক বিকার হলো। ভগবান কৃষ্ণ তার নিজের কথা শুনতে নিজেই পছন্দ করে। ওরে বাবা, আপনি যদি প্রতিদিন ভাগবত পাঠক নাও হয়ে থাকেন, নিজের ঘরে গীতাখানা নিয়ে ঠাকুরের সামনে বসে একটি করে শ্লোক প্রেম ভক্তি সহকারে যে পাঠ করেন, আপনি মানুষকে খুশি করার দরকার নাই, আপনি গোবিন্দকে খুশি করার জন্য পাঠ করেন। আপনার মুখে গোবিন্দ একটি শ্লোক পাঠ করলে গোবিন্দ খুশি হয়ে যায়। বলছে যে ঘরে ভাগবত থাকে সেই ঘরে গোবিন্দ থাকে, যে ঘরে ভাগবত নাই সেই ঘরে আমার গোবিন্দেও নাই। এইভাবে কৃষ্ণ বলরাম কি করছেন, তন্ময় হয়ে ভক্ত মুখে নিজের কথা শুনতে শুনতে অষ্ট সাত্ত্বিক বিকার হতে লাগলো। চোখ দুটি বড় বড় হতে লাগলো, হাত পা একেবারে কচ্ছপের মতো সংকুচিত হয়ে গেল। ঠিক ওই সময় গোবিন্দের পরম ভক্ত নারদমণি দ্বারকায় উপস্থিত। নারদমণি দূর থেকে তার প্রভু, তার আরাধ্য গোবিন্দের এই দিব্য রূপ দর্শন করে আনন্দে নাচতেছে। আমি দেখেছি প্রভু, আমি দেখেছি প্রভু, আমি দেখেছি, নাচতেছে। ঠিক নারদমণির কথা কানে আসতেই জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের স্বাভাবিক রূপে ফিরে আসলেন। বলছেন প্রভু, তোমার যে দিব্য রূপ আজ দর্শন করলাম, এত সুন্দর রূপ আমি আর কোনোদিন দর্শন করি নাই প্রভু, তোমাকে কথা দিতে হবে। আমি যেমন তোমার এই দিব্য রূপ দর্শন করে দিব্য আনন্দ লাভ করলাম, মর্তের মানুষ তোমার ভক্তরাও যেন তোমার এই দিব্য রূপ জগন্নাথের রূপ দর্শন করে তারাও আনন্দ লাভ করে, তোমাকে যেন তেন প্রকারে বাংলাদেশে মর্তে এসে তোমার এই রূপ মর্তের মানুষকে দেখাতে হবে। তখন প্রভু দ্বারকায় বসে কথা দিলেন, নারদ তুমি আমার প্রিয় ভক্ত, ঠিক আছে তথাস্ত, আমি কথা দিলাম আমি মর্তে এমন ব্যবস্থা করব যেখানে আমার এই রূপে আমার ভক্তরা আমাকে দর্শন করবে, আমার ভজনা করবে, আমার গুণকীর্তন করে তারা ধন্যাতি ধন্য হবে এবং তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্তি লাভ করবে। এই সেই রূপ হচ্ছে জগন্নাথের অসম্পূর্ণ রূপ। হরে কৃষ্ণ। এইভাবেই জগন্নাথের রূপটা অসম্পূর্ণ ছিল প্রকৃতপক্ষে।